ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি আবার কাত ভাই জানতে চেয়েছেন জাকাতের টাকা কি কোনো সাথে প্রদান করা যাবে জবাব জি হা ভাই মাদ্রাসাতে জাকাতের অর্থ প্রদান করা যেতে পারে এটার দুটো দিক রয়েছে এক এখানে যদি এতিম সন্তানেরা রয়েছে অনেক ফকির মিসকিনের সন্তানেরা সেখানে পড়াশোনা করে যাদেরকে বিনা বেতনে পড়ানো হয়ে থাকে বিধায়ী যে সমস্ত টিচার রয়েছেন তাদের বেতনের জন্য যদি এতিম ছেলেদের লালন পালনের উদ্দেশ্যে আপনি এতিমদের উদ্দেশ্যে মাদ্রাসায় দান করে থাকেন বা সাদাকা জাকাত প্রদান করেন তাহলে সেটা যায় যে এটা একটা দিক দ্বিতীয়ত এটা একটা দিনী প্রতিষ্ঠান অর্থাৎ এখানে এলেম বিতরণ করা হয় এটা ফি সাবিল্লার আওতাভুক্ত এক প্রকার বিধায় এটা দুটো দিক রয়েছে দান করা মানে জাকাতের অর্থ প্রদান করার একটা হলো ফি সাবিল্লার খাতের হিসাবে একটা হলো ফকির মিসকিনদের দিক দৃষ্টিকোণ থেকেও সুতরাং মাদ্রাসাতে অর্থ প্রদান করা জাকাতের অর্থ প্রদান করা এটা সম্পূর্ণ শরীয়ত অনুমোদিত বা শরীয়ত সিদ্ধ হবে সেটা শরিয়তের বিবর্জিত হবে না বিধাই মাদ্রাসাতে জাকাতের অর্থ প্রদান করা আমরা বলবো যে সেটা অনেক ভালো একটি দিক এবং এর মাধ্যম দিয়ে বাচ্চাদের লেখাপড়ার একটা সুন্দর ব্যবস্থা করা যেতে পারে সেই জন্য আমরা বলবো জাকাতের অর্থ আপনারা মাদ্রাসাতে প্রদান করতে পারেন এটা শরিয়তে অনুমোদন রয়েছে তালা আলম ওজাক মাল্লাহ